সব পর্যটক আসতেছে। একটা সরাসরি লাইনের যে রাস্তা, ওই রাস্তা না থেকে যাইতে হচ্ছে আমাদেরকে, কিভাবে টলারে যাইতে হচ্ছে, এরপর হচ্ছে সব জায়গায় ভাড়া বেশি, ভোগান্তি তো হচ্ছেই ভাই, এটা নরমালি সবাই বুঝতেছে। মোটামুটি অনেক বেশি ভোগান্তি হচ্ছে এদিক দিয়ে, যদি একবারে আসা যাইতো তাহলে সবচেয়ে সুবিধা, এটা বেশি হইতো, কিন্তু এই যে ভাগে ভাগে আসাটা একটু কষ্টকর। পানি হয়েছে সারাটাই, আমরা আর এই যতটুকু চোখে দেখা যায় ততটুকু এইরকমই নাকা নাকা পানি, যতনে বাড়িনে যায় না। ভোগান্তি তো আছে, এই তো ধরুন নাই তো হারা মারা হওয়া জানা, নৌকা লাগে, সব দিক দিয়ে তো ভোগান্তি। বিষয়টা হচ্ছে এখানে জায়গায় জায়গায় যেখানে অটো পানি পার হয়ে আসতে পারে কিন্তু তারা আসে না, ওই পারের দায়িত্ব একজনকে নিয়ে নিছে, এই পারের দায়িত্ব আরেকজনকে দিয়ে দিছে, যার জন্য কষ্ট আমাদের একটু বেশি পড়তেছে। পার টিপে দেখতেছি 10 টাকা 15 টাকা 20 টাকা করে বেশি পড়তেছে। পানির কারণে, পানির বাড়ার কারণে রাস্তা অনেকক্ষণ অনেক পানি বেড়ে গিয়েছে, যেহেতু আমাদের দুই ভাগে ভেঙে আসতে হচ্ছে। অর্ধেক আমরা আসতেছি 80 টাকা করে সিএনজি, দেন আমরা আবার এটা লঞ্চ নিচ্ছি, অ্যান্ড লঞ্চগুলা মানে বেসিক্যালি বালু তোলার যে লঞ্চগুলো, সেখানে বসার কোনো সিস্টেম নেই ওরকম, তো ওটাতে আবার আসতে হচ্ছে, আবার ভেঙে আবার আসতে হচ্ছে, আবার ওই সেম এই পাশ থেকে সিএনজি 80 টাকাই, তো সেই ক্ষেত্রে অনেক ভাড়া বেশি পড়ে যাচ্ছে। খুবই বাজে বাজে অভিজ্ঞতা, এরা মানে ভ্রমণ পিপাসী লোকজনদের সাথে খুব দুর্ব্যবহার করে, 20 টাকার ভাড়া, 25 টাকা 30 টাকা, যদিও আজকে ওয়েদার খারাপ কিন্তু এটা ঠিক না। ওখান থেকে মিট করছি একটা রেট, এখানে আসার পর আবার 20 টাকা করে বাইরে দিচ্ছে, এটাও সেম প্রত্যেকটাতে 20 টাকা করে, এটা যদি হয় তাহলে মানুষ কিভাবে ট্যুরে আসবে, অনেকের সাথে মেয়ে আছে ছেলে আছে, খুব কষ্ট। 6000 mAh ব্যাটারি, ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার, নেক্সট জি N73 জন্য ভাড়া বেশি নিচ্ছি না, এখান থেকে তাইরপুর 30 টাকার ভাড়া 30 টাকায় নিচ্ছি, আর বন্যার পরিস্থিতির জন্য কারেন্ট দেয় না, কারেন্টের খুব ক্রাইসিস, আমরা কোনো কোনো সময় জেনারেটর দিয়ে অটো চার্জ করি। আর